কি হয়েছে ডগি, তুমি এরকম করছো কেন? এই জুয়েলারি শপে কি কেউ আছে? ভিতরে তো কেউ আছে, এক্ষুনি দেখছি। লাড্ডু সিং স্পিকিং। হ্যাঁ, কি কি আমার এলাকায় চুরি? এ তুমি কি বলছো? এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত। লাড্ডু সিং স্যার, ডায়লগ বন্ধ করুন, এখন আপনার ডায়লগ শোনার সময় নেই। তাড়াতাড়ি করুন, আমরা চোরের পেছন পেছন যাচ্ছি, ও ভ্যালি দিকে যাচ্ছে। ওকে, আমি এক্ষুনি আসছি। চলো, চোরকে ধাওয়া করো। ফরওয়ার্ড মোর, দাঁড়ান, লাড্ডু সিং স্যার, দাঁড়ান। না 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 না, এখন দাঁড়াবার সময় নেই। প্যারারাম, তাড়াতাড়ি চলো। এখানে না আছে রাস্তা, না আছে গলি, আমরা মোটর সাইকেল নিয়ে কিভাবে চলি? ধীরে ধীরে ধীরে, আস্তে আস্তে। Oh!
আপনি ঠিক আছেন তো? আমি বেঁচে গেছি। কিন্তু এই চোরটা তো পালিয়ে গেল স্যার। লাড্ডু সিং এর হাত অনেক লম্বা। আরে এখান থেকে পালিয়ে যাবে কোথায়? এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত। যখন কোনো চোর চুরি করে তখন সবাই বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং চলে আসবে। আর তখন চোর চুরি ছেড়ে ভদ্রলোক হয়ে যায়। লাড্ডু সিং এর নাম শুনে যদি চোর ভদ্রলোক হয়ে যায় তাহলে লাড্ডু সিং গেলে কি হবে? স্যার, শুধু আপনার নামই নয়, ডায়লগও ফেমাস হয়ে গেছে। লাড্ডু সিং স্যার, সময় নষ্ট করবেন না। ওই চোরটাকে অনেকটা জোকারের মতো দেখতে, এর মানে ও সার্কাস থেকে আসছে। সার্কাস তো আমাদের শহরেও এসেছে, প্ল্যানেট সার্কাস। চোর ওই সার্কাসেরই লোক হবে, চলুন ওইখানে গিয়ে দেখি। সামনে আসছে আমাদের জোকার গুবরু আর বন্ধুরা। এই রেভা, তোমরা এইদিকে নজর রাখো, আমি গিয়ে জোকারের ট্রেন থেকে চুরির জিনিসপত্রগুলো নিচ্ছি। ওকে শিবা। রেবা আমাদের বললো যে তুমি নাকি জোকারদের টেন্ট সার্চ করতে গেছো। দেখো, আমি তোমাকে পরিষ্কার বলে দিই যে আমি থাকতে তোমাকে এই সব রিস্ক একদম নিতে হবে না। এ জাগে শিবা, টেন্টে কি কিছু পেলে? না, কোনো খোঁজ তো পেলাম না। আমার মনে হচ্ছে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। না, আমি কোনো রকম প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারি না। জোকারের ড্রেসে তো অন্য কেউও থাকতে পারে। হ্যাঁ, এই জোকারি যে চোর তার তো কোনো মানে নেই। শিবা, তোমার এমন কেন মনে হচ্ছে সার্কাসের জোকার চোর নয় বরং চোর অন্য কেউ? যখন আমি ওর টেন্টে চেক করতে গেলাম তখন ওর শো দেখাচ্ছিল, আর যখন আমি টেন্টে ঢুকলাম দেখলাম জোকারটা এসে ড্রেস চেঞ্জ করছে, আমি ওর চেহারাটা তো দেখতে পেলাম না। ইয়েস ইয়েস, যখন ওর শো দেখাচ্ছিল তখন টেন্টে কি করে এলো? আর যদি ওর ড্রেস চেঞ্জ করে চলে গিয়ে থাকে তাহলে জোকারের ড্রেসে ফিরলো কি করে? আমার তো মনে হচ্ছে ও কোনো এলিয়ান চোর। ইউডি, তুমি তো সব জায়গায় এলিয়ান দেখতে পাও। আমার মনে হয় ভ্যালির কাছে গিয়ে আমরা চেক করতে পারি, হতে পারে ওখান থেকেই কোনো সূত্র পেয়ে গেলাম। লাড্ডু সিং স্যারকেও ডেকে নিই। ইয়েস, প্রমাণ খোঁজার বেলায় তো আমি পটু। কি হয়েছে জানো? একবার সবাই চলে গেল। Oh, oh, oh!